তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে আলোচনা করব তরুণের স্বপ্নের প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রতি বছর যে 10,000 টাকা পেয়ে থাকে সেই 10,000 টাকা এবছর ছাত্রছাত্রীদের কবে নাগাদ ঢুকতে পারে। অর্থাৎ এর আগেও কিন্তু তোমাদের ভিডিও আকারে বলা হয়েছিল অনেক চ্যানেলের দ্বারাই এবং আমাদের চ্যানেলের দ্বারাও যে এই টাকা কিন্তু ঢোকার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং পুজোর আগেই বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পেয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু প্রায় পুজোর আগে আমরা চলে এসেছি এবং তাও কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এখনও এই ট্যাব কেনার টাকা কিন্তু পায়নি। তো কবে নাগাদ এক্স্যাক্ট তোমরা এই টাকাটা পাবে এবং এই টাকাটা পেতে তোমাদের দেরি হওয়ার ঠিক আসল কারণটা কী সেটাও জানাবো। তার পাশাপাশি তোমাদের এটাও জানাবো যে টাকা পাওয়ার আগে, অর্থাৎ তুমি যদি এখন মোবাইল ফোন একটি কিনে নাও এবং তারপরে তুমি টাকা পাওয়ার পর সেই রসিদটা যদি স্কুলে শো করো সেক্ষেত্রে সেটা কি অ্যাপ্রুভড হবে, সম্পূর্ণ থাকবে আজ আলোচনার আমাদের বিষয়। তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগো এবং চ্যানেলে নতুন হলে তোমাদের উচ্চ মাধ্যমিক 2023-এর পরীক্ষা এবং এবছরের টেস্ট পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তরসহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। ভিডিওর মূল টপিকে আসার আগে তোমাদের জন্য জানিয়ে দিই, ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি এবং আর্টসের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই বিষয়গুলোর ওপর বড় প্রশ্ন, ছোট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই তার উত্তর PDF সহ আপলোড করা হয়েছে এবং ডেসক্রিপশানে দুটো প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখলাম, HS বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস 2023 বলে, আরেকটি হচ্ছে HS আর্টস অল সাবজেক্ট নোটস 2023 বলে। এই দুটো প্লেলিস্টের লিঙ্কে, প্রথম লিঙ্কে তোমরা বাংলা এবং ইংরেজির সমস্ত ভিডিওগুলো PDF সহ পেয়ে যাবে এবং পরের লিঙ্কে যাদের আর্টসের এই বিষয়গুলো আছে তারা আর্টসের সকল বিষয়ের উত্তর কিন্তু পেয়ে যাবে। তাই আমি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করব সেই লিঙ্কে যাও, সেই লিঙ্কে ফলো করো, সেই ভিডিওগুলো দেখো, নোট সংগ্রহ করো এবং সেখানেই তোমরা কিন্তু তোমাদের স্কুল থেকে যে প্রজেক্টগুলো দেওয়া হয়েছে তারও কিন্তু PDF সহ প্রজেক্ট আপলোড করা হয়েছে সেগুলো সেখানে পেয়ে যাবে। আসা যাক এবার তোমাদের ভিডিওর মূল টপিকের দিকে। দেখো, তোমাদের জানিয়েছিলাম যে এই যে তোমাদের সেপ্টেম্বর মাস চলছে, এই সেপ্টেম্বর মাসের শুরুর অর্থাৎ প্রথম সপ্তাহ থেকেই বহু ছাত্রছাত্রীর কিন্তু এই টাকা ঢোকাটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল এবং তোমাদের স্ক্রিনশটও দেখিয়েছিলাম যে শুরু হয়েছিল। তো আমি তোমাদের ব্যাপারটা বলে দিই, দেখো এই টাকা ঢোকার কাজ কিন্তু সত্যিই শুরু হয়েছিল এবং সেটা কিন্তু পুজোর আগে কিন্তু অনেকাংশেই সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু বিগত বছরগুলোর কথা যদি আমরা খেয়াল করি, বিগত বছরগুলোতে কি হতো, বিকাশ ভবনের তরফ থেকে এই টাকাটা সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হতো এবং তার জন্য ছাত্রছাত্রীদের একটি DCF ফর্ম দেওয়া হতো, সেই ফর্মটি ছাত্রছাত্রীদের ফিল আপ করে জমা করতে হতো এবং তারপরে সেই ফর্মের আধারিত অনুযায়ী, অর্থাৎ সেখানে ছাত্রছাত্রীদের যে ব্যাংক ডিটেলস দেওয়া থাকতো সেই ব্যাংক ডিটেলস অনুযায়ী তাদের কিন্তু তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া হতো। এরকম ক্ষেত্রে দেখা গেছে বহুবার বহু ছাত্রছাত্রী একটির জায়গায় দুটি DCF ফর্ম ফিল আপ করায় বহু ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দুবার টাকা চলে গিয়েছিল। আবার এরকমও দেখা গিয়েছে অনেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট চালু না থাকার জন্য বা সেগুলি বন্ধ হয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা টাকাও পায়নি। তো এই সমস্ত যাতে অসুবিধা না হয় তার জন্য এবার কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু নিজ নিজ স্কুলের উপরে কিন্তু ছেড়ে দিয়েছিল। অর্থাৎ স্কুলগুলোকে বলা হয়েছিল তাদের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ ডিটেলস, তথ্য, ব্যাংক ইনফরমেশান এগুলো কী করতে হবে, তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং সেই ওয়েবসাইটে আপলোড করার পর বিকাশ ভবনের তরফ থেকে সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে এবং ভেরিফিকেশানের পর খুব সহজেই তারা কিন্তু টাকা কিন্তু ছেড়ে দেবে এবং সেই টাকা ছেড়ে দেওয়ার সাথে সাথেই ছাত্রছাত্রীরা 2 থেকে 3 দিনের মধ্যে তারা কিন্তু তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পেয়ে যাবে এবং ফোনে কিন্তু মেসেজও পেয়ে যাবে। কিন্তু দেখা গেছে যে আমরা যদি খেয়াল করি বেশ কয়েকদিন ধরে তোমাদের যে বোর্ডের ওয়েবসাইট রয়েছে www.wbchsenic.in এই ওয়েবসাইটটি এবং বোর্ডের নতুন তোমাদের যে ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইটেই কিন্তু কাজ কিন্তু খুব স্লো চলছে বা কোনো কোনো সময় ওয়েবসাইটটি কিন্তু ক্র্যাশও হয়ে যাচ্ছে। তো এই ওয়েবসাইটের গোলযোগ বা ওয়েবসাইটের প্রবলেম থাকার দরুন যেটা বিকাশ ভবনের তরফ থেকে জানা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের ডকুমেন্টেশনটা এখনও সম্পূর্ণরূপে কিন্তু ভেরিফাই করে হয়ে ওঠানি।
আমি তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের যে নতুন ওয়েবসাইটটি খোলা হয়েছে সেখানেই ছাত্রছাত্রীদের যাবতীয় কাজ করা হবে, কিন্তু আপাতত প্রাথমিকভাবে সেই ওয়েবসাইটটিকে কাজে লাগানো হচ্ছে শুধুমাত্র ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশনের জন্য। যেহেতু রেজিস্ট্রেশন করা হচ্ছে, তার ডেডলাইনও বাড়ানো হয়েছে, তার জন্য আপাতত পক্ষে এই তরুণের স্বপ্নের প্রকল্পের যে কাজ সেটা কিন্তু এখনও ওয়েবসাইটে সম্পূর্ণরূপে আপলোড হতে পারেনি, যার জেরে ছাত্রছাত্রীদের ডকুমেন্টেশন সম্পূর্ণরূপে ভেরিফিকেশন করা সম্ভব হয়নি এবং কয়েকটি ছাত্র বা বেশ কিছু ছাত্র যাদের এই ডকুমেন্টেশন ভেরিফাই করা সম্ভব হয়েছিল তাদেরকে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এই টাকা পাঠানোর কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে, তার কারণ যতদিন না পর্যন্ত এই ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে ততদিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু হবে না। মূলত এই কাজটা এই জন্যই করা হচ্ছে যাতে সকল ছাত্রছাত্রীরাই এই ট্যাপ কেনার টাকা পায় এবং কারোর অ্যাকাউন্টে দুবার যাতে টাকা না ঢোকে। যেটা জানা যাচ্ছে বিকাশ ভবনের তরফ থেকে সেটা হচ্ছে খুব শীঘ্রই তারা এই কাজটা সমাপ্ত করবে এবং ওয়েবসাইটের যে গরমিল বা ওয়েবসাইটের যে সমস্যাটা হচ্ছে এটাও খুব দ্রুত তারা কিন্তু সমস্যার সমাধান করে ফেলবে। এবং এই সমস্যার সমাধান করে দিলেই তোমাদের কিন্তু আবারও পুজোর মাসটাই কিন্তু তোমাদের পুজোর মাসে তোমাদের সম্পূর্ণ ছুটি, কিন্তু অফিস কাছারি এগুলো সম্পূর্ণ ছুটি থাকে না। দুর্গা পুজোয় ছুটি থাকবে, লক্ষ্মী পুজোয় ছুটি থাকবে, কালী পুজোয় ছুটি থাকবে, তার মাঝখানে যে অফিস ডেজগুলো থাকবে সেই অফিস ডেজগুলোর মধ্যেই তোমাদের কিন্তু সবার সম্পূর্ণ ডকুমেন্টেশন ভেরিফিকেশন করা হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের টাকা কিন্তু নভেম্বর মাস থেকে আবারও কিন্তু পাঠানো শুরু হয়ে যাবে এবং এই প্রক্রিয়া নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে এটা একদম 100% নিশ্চিত। এবং যদি কোনো ছাত্রছাত্রী নভেম্বর মাসে এই টাকাটা নাও পায় সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রী কিন্তু ডিসেম্বরের মধ্যে এই টাকাটা পেয়ে যাবে খুব দেরি হলে। তো আপাতত পক্ষে বিকাশ ভবনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে নভেম্বর থেকে আবারও কিন্তু এই টাকা পাঠানোর কাজ শুরু হবে এবং এই কাজটা চলবে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত। প্রথমে আমি যখন তোমাদের ট্যাবের ভিডিও এনেছিলাম তখনই তোমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে এই টাকা পেতে পেতে কিন্তু তোমাদের ডিসেম্বর মাস হয়ে যাবে। তখন বহু ছাত্রছাত্রী আমাকে বলেছিলে যে অমুক চ্যানেল তোমাদের বলছে যে পুজোর আগে সবার টাকা ঢুকে যাবে। তখন আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে পুজোর আগে টাকা ঢোকার কাজ শুরু হলেও এই প্রক্রিয়া কিন্তু ডিসেম্বর মাসের আগে কোনোভাবে কিন্তু সমাপ্ত করা যাবে না। তো দেখছো সেটাই হচ্ছে, সেটা তোমাদের জানিয়ে রাখলাম যে টাকা তোমরা পাবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সকল ছাত্রছাত্রীরাই কিন্তু টাকা পাবে এবং এই টাকাটা তোমরা আবারও নভেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে এবং খুব দেরি হলে সেটা ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের সমাপ্ত হয়ে যাবে। তবে এক্সপেকটেশন রয়েছে নভেম্বর মাসের প্রথম থেকে এই টাকা ঢোকার কাজ যখনই শুরু হবে বেশিরভাগ ছাত্রছাত্রী এই টাকাটা কিন্তু তারা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টেই নভেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবে। এবার তোমাদের জানিয়ে দিই যে এই যে তোমরা টাকা পাবে ধরো নভেম্বর মাসে, কিন্তু তোমরা যদি ফোন এই মাসে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কিনে নাও তখন তোমাদের স্কুল থেকে যে বিলটা চাওয়া হয় অর্থাৎ ফোনের রসিদ চাওয়া হয় যে তোমরা টাকাটা দিয়ে ফোন কিনেছো কি না, কারণ স্কুলের কাছে কিন্তু একদম কড়া নির্দেশ থাকে প্রত্যেকটা ছাত্রের এই মোবাইল কিনেছে তার প্রমাণ হিসাবে কপিটি তাদের কিন্তু বিকাশ ভবনে পাঠাতে হয়, আপলোড করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা স্কুল কিন্তু তোমাদের কাছে কিন্তু সেই রিসিপ্ট চাইবে। দেখো প্রাথমিকভাবে এবং সমস্ত স্কুলই এটা মেনে নেয় যে এক দেড় মাস আগের বিলও তারা কিন্তু অ্যাপ্রুভ করে নেয়। সেক্ষেত্রে তোমরা যদি অক্টোবর মাসেও ফোন কিনো এবং নভেম্বর মাসে টাকা পাও সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ ইতিমধ্যেই টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে এবং টাকা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে যেহেতু ডিসবার্সড হওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে তোমরা যদি অক্টোবর মাসেও ফোন কেনো তাও কিন্তু সমস্যা নেই। তবুও আমি তোমাদের বলবো এই ব্যাপারে নিজস্ব স্কুল শিক্ষক শিক্ষিকার পরামর্শ একবার নাও, কারণ ওনারা তোমাদের বিলটা জমা নেবে। ওনারা যদি তোমাদের বিল জমা না নেন সেক্ষেত্রে কিন্তু কারোরই কিছু করার নেই। তাই আমি তোমাদের বলবো এই ব্যাপারে স্কুল শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ নাও, তবে এক দেড় মাস আগের বিল হলে কিন্তু কোনো সমস্যা বোর্ডের তরফ থেকেও হয় না। তো ট্যাবের টাকা বিষয়ে যাবতীয় যা ডিটেলস ছিল সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানিও কোন কোন ছাত্রছাত্রীরা টাকা পেয়েছো এবং তোমরা অবশ্যই সেটা কিন্তু জানিও যে কারা কারা এখনও টাকা পেয়েছো এবং অবশ্যই এটাও জানিও কারা কারা ইতিমধ্যেই ফোন কিনে ফেলেছো এই আশায় যে খুব দ্রুত তোমাদের টাকা ঢুকে যাবে। আপাতত যেটুকু ইনফরমেশান ছিল সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।